আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো এখানে কিছু তাবিয়ার কাপড় চোপড় আছে, তাবিয়ার কিছু জামা আয়রন করে নিতেছি। শুধু তাবিয়ারটা না, সবারটাই টুকিটাকি এভাবে আয়রন করব। তো তানজিলা বলতেছিল যে দাও আম্মু আমি আয়রন করি। আমি আয়রন করতে মাত্রই বসছিলাম, তো বলতেছে আমি তাবিয়ারগুলো আয়রন করি, তারপরে তুমি বড়গুলা করো। কারণ নতুন যে থ্রি পিসগুলো বানাই আনছি সেটা কিন্তু একটা একটা করে পরা হয়ে গেছে অলরেডি। তানজিলাও একটা পরছে, আমিও একটা পরছি, তো ধোয়া হয়েছে, যেহেতু আয়রন করেই ব্যাগে ভরি। তো আজকে যাওয়ার জন্য ব্যাগগুলো গুছাবো, সেই ব্যাগগুলো গুছাই আর আপনাদের সাথে কিছু কথা বলি। কথাগুলো হলো, প্রথম মানে কথাগুলো হলো খুবই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর জানি না, অনেকেই ভাবতে পারে যে এরকম একটা সময় কেনই ভাবি যাচ্ছে। যারা ভাববে তারা অবশ্যই আমার ভালোবাসা দেখেই এরকম চিন্তা ভাবনা করবে। কারণ আপনি যদি কাউকে ভালো না বাসেন, তার সে কি হইল না হইল কিন্তু তাতে কিন্তু আসে যায় না। ভালোবাসলেই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা হয় যে ভাবির এ সময় বাড়ির থেকে বের হওয়াটা উচিত না। তো বিশেষ করে ফ্যামিলির মানুষ সবাই জানে যে আমি বাড়িতে যাব, আর যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি শেয়ার করি, আপনাদের বলছি। আর আজকে আরেকটা কথা বলি, তানজিলার জন্য একটা, তানজিলার শরীর স্বাস্থ্য একদমই ভালো না। ওর দাদি আর নানু বলছে যে আমি একটা খাসি পালছি, তো তানজিলার নামে খাসিটা সবাই আত্মীয় স্বজন মিলে আকিকা দেওয়া হয়েছিল তানজিলার। তো ওই আকিকার মার হিসাবে ঠিক হয়নি, মা বলতেছে তুই ওর আকিকা ডাবর দে। তো আমি বললাম যে না, ডাবল আকিকা কেমনে দেয়। তো যাই হোক, মা বললো যে কোরবানির সাথে আকিকা আমার এই মনে হয় ঠিক হয় নাই, তুই আমি খাসি পাইলা রাখছি। মার বক্তব্য যে খাসি পাইলা রাখছি, তুই খাসি দিয়া আকিকাটা দে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। ওই তারপর থেকে বাড়িতে যাব 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 করে যাওয়া হয়নি তানজিলার আকিকার ব্যাপারে নিয়ে। আর এখন যদি না যাই, যেটা সত্য কথা বলি যে এখন যদি আমি না যাই তাহলে আমি কিন্তু সহজে যাইতে পারবো না। সহজে যাইতে পারবো না বলতে আপনাদেরকে বলি, কিছুদিন পরেও কিন্তু বাচ্চাদের পরীক্ষা, এখন বন্ধ দিছে স্কুল, কিছুদিন পর পরীক্ষা, যার কারণে আমি বাসা থেকে বের হইতে পারবো না। আর এই মুহূর্তে না গেলে আর ঈদের পর ছাড়া যাওয়া সম্ভব না। এর মধ্যে আমি অলরেডি শপিং করে ফেলছি, শপিং করছি, ভাতিজার জন্য একটা গাড়ি কিনছি। তো আমার ঘরেই কিন্তু দেখছেন কতটুকু ঘর, এখানে আমাদেরই মানে আমাদেরই জায়গা হয় নাই, তার মধ্যে আবার যদি এই সমস্ত জিনিস রাখি, তো সব কিছু মিলে আসলে যাওয়াটা আমার থেকে মনে হইতেছিলো বাধ্যতামূলক হয়ে গেছে, যার কারণে আমার যাইতে হইতেছে। কিন্তু এর মধ্যে মা দেখলাম শাশুড়ি রাজি ছিল, শাশুড়ি বলতে আপনারা তো শাশুড়ি না বললে বুঝেন না, যেমন মা রাজি ছিল, আমার শাশুড়ি মা রাজি ছিল, বললো ঠিক আছে আল্লাহ ভরসা যাও। তারপর আবার দুপুরবেলা ফোন দিয়ে বলতেছে যে না গেলে হয় না। আসলে বিষয়গুলো দেখেন যে সে যে বলছে না গেলে হয় না, তারপরে নিশু বলতেছে না গেলে হয় না, তাহলে আমার কি হইলো, সবার মনের অবাধ্য, মানে কেউ চাইতেছে না, আমি একাই চাইতেছি যাওয়ার জন্য, এরকম হয়ে গেল। তো আমি এটাই বলতে চাইতেছি, এটা আমার থেকে বিশেষ ইম্পর্টেন্ট যে আমি নিজের ডিসিশনে এক জায়গায় যাইতেছি, আল্লাহ যেতে ভালোভাবে নেয়। দিন যে আল্লাহ দিন রাত করে সে আল্লাহই জানে কার কখন কি হবে, এটা কিন্তু সত্য কথা বলেন। যে যে আল্লাহ দিন রাত করে তারাই, সেই উপর আল্লাহই একমাত্র জানে যে কি হবে, কখন কি হবে না হবে সেই জানে, আমরা কিছুই জানি না। তারপর যেহেতু যেহেতু যতটুকু দেখতেছি, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি। তো আমি এটাই বলতে চাইতেছি যে আমি সবার মানে এক হিসাবে কেউই চাইতেছে না, শুধু আমি ছাড়া। আমার আমার মনে হইতেছে আমি একা বাধ্য যাওয়ার জন্য, যে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, কেউ কিন্তু নিতেছে না এরকম মনে হচ্ছে। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যাতে আপনারা দোয়া করেন আমি যাতে ভালোভাবে পৌঁছাই। কারণ সত্য কথা বলতে কি,
আমার যে এখন যে সিচুয়েশনটা আপনাদেরকে বলি, যে এই যে আমি জিনিসপত্র কিনছি এগুলোও কিন্তু ফ্যাট না, এগুলো কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবো না তা না, পিছনে আমি যে যে প্রোগ্রামগুলো করে রাখছি সাবিনার বিষয়টা, আমি বলছি আচ্ছা ছেলেদের বইল শুক্রবার দিন আসতে দেখবো না, এই যে এই বিষয়টাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হয়ে গেল। তারপর আমি যাব, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেল যে আমি যাব দেখে মা এই প্রোগ্রামগুলো এইগুলো সব একসাথে রাখছে, নয়তো রাখতো না, এটাই কিন্তু সত্য, পরে রাখতো। তো আমি এখন যদি না যাই ব্যাপারটা কেমন না? তো আমি এটাই বুঝাই চাইতেছি যে আমার এখন যাওয়ার প্রয়োজন দেখে আমি ঘর থেকে বের হইতেছি না, তো আমারও কখনোই ইচ্ছা জাগে নেই যে যে জায়গায় ফ্যামিলির মানুষ বলতেছে না সে জায়গায় আমি কীভাবে যাই। তো আসলে আর সবচেয়ে বড় কথা, মা তানজিলাকে দেখলেই বলে যে ওর শরীর স্বাস্থ্য এই অবস্থা, তুই আঁকি তুই তরে বললাম যে ওর জন্য খাসিটা আছে, খাসিটা খাওয়াই দিই সবাই রে, নয়তো কাঁচা মাংস বিলাই দিই, তোরা আয় একটু আয় এরকম বলতেছে। আসলেই তানজিলার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ হয়ে যেতেছে দিন দিন, আপনারা দেখেন কি না জানি না, মেয়েটা আমার একদমই শুকিয়ে যাইতেছে হঠাৎ করে, এবং কেন যেন শুকিয়ে যেতেছে নিজেও জানি না। যাই হোক, আমি আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া, সেটা হলো ও যাতে ওর যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর আমি যে যে প্রোগ্রামগুলো ঢাকার থেকে করে যাইতেছি সেই সেই প্রোগ্রামগুলো যাতে হয়। কারণ আমি আপনাদেরকে বলি, আমি একদমই সরল মাইন্ডে বলতেছি, আমার আসলেই এত চিন্তা ভাবনা করি না আমি কখনই, কখন কার কী হবে না হবে আমার থেকে মনে হয় সব কিছু উপর আল্লাহর কাছে আমি ই করি, যে আল্লাহ জানে কার কখন কী হবে, এক আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার কখন কী হবে। আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো আজ থেকে 3 বছর আগের ভিডিও, 3 বছর না হলেও 3 বছরই হবে, 3 বছর আগের ভিডিও হঠাৎ করে দেখলাম, ভাবলাম যে শেয়ার করে দেই, আর যেহেতু ভিডিও করা নাই তো এই ভিডিওটা করা ছিল, এই ভিডিও আমি 3 বছর আগেই করেছিলাম। এগুলো আমি আমি বলছি না আপনাদেরকে এর আগে যে আমাকে ভিডিও করার শখ আরও আগের থেকে, কিন্তু এইগুলো মানে এইভাবে পাবলিশ করবে, এইভাবে সব সমাজের মানুষ দেখবে সবাই করবে এটা কখনো মাথায় ছিল না। যাই হোক, ভিডিও করতাম, দেখ ভালো ভালো রান্না করতাম, এই করতাম, কি রান্না করতেছি সেগুলো দেখানোর জন্য সবাই যাতে দেখে, ছবি তুলতাম, তারপর ফেসবুকে ছাড়তাম। আগে তো ফেসবুকটা বেশি ছিল যে ভালো কিছু রান্না করলেই ফেসবুকে ছেড়ে দাও, তো ওই জিনিসটার কারণে ফেসবুকে ছবি ছাড়তাম, সাথে একটু ভিডিও করতাম, এই জন্য রয়ে গেছে। এটা কিন্তু আমার আরেকটা ফ্রিজ, এটা তানজিলা কতটুক 3 বছর আগে বাচ্চা মেয়ে, আর তখন ওর ও ক্লাস 6-এ পড়ে, ওর শুধু ফুল বানানোর শখ জাগছে, ফুল ফুল দিয়ে যা যত যা বানাইতে চায় ওর, ও অনেক কিছু বানাইছে। আমি আমার অনেক আগের 1 বছর আগের ভিডিওর মধ্যে আছে, 1 বছর আগের ভিডিওতে আমি দেখাইছি যে তানজিলা কী কী বানাইছে, এগুলো তানজিলার হাতের বানানো। তো আমি আপনাদেরকে এতটুকু কথায় বলতে চাই, মেয়ের জন্য দোয়া রাখবেন, মেয়েটা শুকাই যেতেছে যেহেতু শরীর স্বাস্থ্য ভালো না, তো আমি বিশ্বে মূলত এই কারণেই যাইতেছি, তো একসাথে 3-4টা প্রোগ্রাম হয়ে গেছে, তো এরকম 3-4টা প্রোগ্রাম কিন্তু আমি করতে চাই নাই, যেহেতু আমি কইরা ফেলছি, এখন যদি না যাই বিষয়টা অন্যরকম হয়ে যায় তার কারণে যাইতেছি। যাই হোক, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, সেটা হলো দোয়া রাখবেন আমাদের জন্য, আর মেয়ের জন্য দোয়া রাখবেন, আর আমার আমার জন্য দোয়া রাখেন আর না রাখেন, আমি চাই যে আমি যেভাবে পরিবার নিয়ে যাইতেছি হাসি খুশিভাবে, সেম ওইভাবেই যাতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। কেননা এখন যেই ব্যাপারটা নিয়ে মানুষ আতঙ্ক, সেই ব্যাপারটা মানুষ মনে করলেই একটা কেমন যেন হয়ে যায়। বিভিন্ন আপনাদের ভাইয়া তো যাওয়ার জন্য পুরাই রাজি না, এক হিসাবে বলতেছিল যে দরকার না গেলে হয় না, তারপরে আবার দেখলো চিন্তা করে যে আসলে এগুলো প্রোগ্রামগুলো তো আমরা নিজেরাই ই করছি, সেও সাথে ছিল, সেও চিন্তা করলো যে না ঠিকই। তো যাই, দেখা যাক, এখন উপর আল্লাহ আছে একজন,
আল্লাহ যা করে, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে বাসায় ঘর থেকে বের হব কালকে সকালে। তো দেখি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি করবো, না পারলে তো কিছু করার নাই, নেটওয়ার্ক প্রবলেম থাকে। তবে আপনারা দোয়া রাখবেন আমরা যাতে ভালোভাবে আসি। তো তারপরও যদি নেট থাকে আমি পুরোপুরো মানে যতটুকু আপডেট দেওয়ার আমি দিব আপনাদের, কারণ আপনারা প্রত্যেকটা মানুষ সবসময় বলেন যে ভাবি তুমি অবশ্যই বাড়িতে যাবা, যাই করো তুমি আমাদের সাথে শেয়ার করবা, তোমাকেই দেখতে ভালো লাগে, তোমার জন্যই আমরা আমি একমাত্র একজন না অনেকজন আপুর বলছে যে আমি মোবাইলটা হাতে নেই শুধু তোমার জন্য, নয়তো আমার কোনো মোবাইল এখন প্রয়োজনই হয় না, দুইটা বেবি হয়েছে, নিউ বেবি, শুধু তোমার প্রোগ্রামটা দেখি, প্রোগ্রামটা দেখা শেষ আমি মোবাইল বন্ধ করে বাচ্চাদের সময় দিই। আসলে কি বলবো, এত তো ভালোবাসার কথা মনে করলেও মনে হয় যে আসলে সব কিছু শেয়ার করি। যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমি ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া রাখবেন, সাথে আমিও যাচ্ছি। প্রিয় প্রত্যেকটা মানুষই কিন্তু মানুষের জীবনে প্রিয়, যদি ফ্যামিলির হয় তো, আমার ফ্যামিলির মানুষ তো আমার কাছে অনেক প্রিয়। তো এই আমার এতটুকুই বলার, আর কিছু তেমন বলার নাই, বলার শুধু একটা কথাই, আমার এই যে লিটিল বেবি, আমার মেয়ে এবং আমার ছেলে, আমার দুটোটা মেয়ের জন্য দোয়া রাখবেন, ছেলের জন্যও দোয়া রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের জন্য আজকের মতো এই এখানেই বিদায় নিব। আমি কিছু পিক শেয়ার করলাম এই কারণে, আমি যখন কথা শুরু করছি তখন দেখি কথা কমপ্লিট হয়নি, তাই আমি পিকগুলো শেয়ার করলাম, এটাও একটা সত্য কথা, আমার কিন্তু পিকগুলো শেয়ার করার কোনো প্রয়োজন নেই, তারপরে শেয়ার করলাম, কারণ আমার কথা বলতে হবে আপনাদের সাথে, ভালো লাগতেছে না, সকালবেলা যাবো, যাই হোক আল্লাহর নাম নিয়ে যাবো। আপনারা দোয়া রাখেন, আল্লাহ হাফেজ।